প্রিয় অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, যার সঙ্গে পথ চলা শুরু হয়েছিল সে 1994 সালে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে। ঠিক তখনই আমরা দেখতে পেরেছিলাম যে তার মধ্যে লিডারশিপের গুণাবলী, তার মধ্যে একাডেমিক গুণাবলী এবং ছাত্রদের প্রতি অপরিসীম ভালোবাসা এবং কলেজ পড়াশোনার প্রতি তার ছিল একটি অপূর্ব ভালোবাসা, এবং তিনি একে সমন্বয় করে চলতেন। আমরা সবসময় একসঙ্গে থেকেছি, দেখেছি তখন থেকেই তার মধ্যে যে স্বপ্নগুলো লালিত ছিল সেই স্বপ্নগুলো কিন্তু তিনি কখনো প্রফেসর হবিবুর রহমান এখান থেকে বলেননি। তিনি কথা বলতেন হৃদয় থেকে, এবং আমি বিশ্বাস করি যদি হৃদয় থেকে কোনো কথা আমরা বলি সেটা অবশ্যই পালন করা সম্ভব। সে সময় আমরা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে দেখেছি যে তার মধ্যে নেতৃত্ব সুলভ গুণাবলী, তার লেখনী শক্তি, তার ধৈর্য এবং তার যে ঐকান্তিক প্রচেষ্টা যে কোনো কাজের প্রতি। রাজশাহী কলেজে কিছুদিন আমরা একসঙ্গে চাকরি করেছি, তখন তিনি উপাধ্যক্ষ ছিলেন, এবং তার কর্মস্পৃহা সেই 1994 সাল থেকে আজ অবধি কোনোদিন তার এই স্পিড থেকে তাকে বিচ্যুত হতে দেখিনি। আমি আশা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা মনে রাখবে এই স্পিডকে, এবং যে কথাটা আমি, যে কাজটা আমি করতে চাই সেটা করতে হবে আমার অন্তর থেকে, মুখ থেকে নয়। কারণ মুখের অনেক কথাই আমরা পালন করি না, কিন্তু যেটা আমরা হৃদয়ে পালন করি সেটা অবশ্যই আমরা করি। আজকে রাজশাহী কলেজ থেকে সময়ের বিবর্তনে প্রফেসর হাবিবুর রহমানের বিদায় ঘনিয়ে এসেছে। আমি মনে করি শুধু রাজশাহী কলেজ থেকে নয়, সারা বাংলাদেশের শিক্ষা জগতে এরকম নিবেদিত প্রাণ মানুষ, যিনি তার সংসার জীবন থেকে তিনি মনে করতেন তার ছাত্র এবং শিক্ষক তারা হতে তার কাছে প্রথম সংসার। আমি তার সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে মিশে দেখেছি যে এরকমভাবে ছাত্রদের, ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের এবং তার স্টাফদের ভালোবাসা বোধহয় খুব সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি তার পরিবারের চেয়ে বেশি সময় দিয়েছেন এই কলেজের প্রতি, এবং তার যে এই যে ডেডিকেশন এটা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। এবং যারা আমরা শিক্ষক এখনও চাকরিতে আছি তারা যদি এর কিছুটা হলেও আমরা ধারণ করতে পারি তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় অধ্যক্ষ, আজ রাজশাহী কলেজ থেকে আপনার বিদায় হচ্ছে, কিন্তু সামনের কর্মজীবনে আমি মনে করি আপনার অবারিত অনেক দুয়ার খুলে যাবে, যেখান থেকে আপনি এই জাতিকে অনেক কিছু দিবেন। ক্ষুদ্র গণ্ডি থেকে আপনি অনেক বড় গণ্ডিতে আপনি ধাবমান হচ্ছেন, এবং এই যাত্রায় আপনার শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।